নদী টিভি ছুটে চলি প্রকৃতির টানে। আমাদের সংগঠনকে জাতীয় পরিবেশ পদক দেওয়া হচ্ছিল, সেই সময় পদক দিতে গিয়ে আমাদের সভাপতি প্রধানমন্ত্রীর সামনে বলেছে যে আপনারা যে আমাদেরকে পদক দিচ্ছেন, আমরা তো সেই পদকের যোগ্যতা অর্জন করি নাই, আমরা তো বুড়িগঙ্গার পানিকে কালো থেকে পরিষ্কার করতে পারি নাই, আমরা তো ঢাকার চারপাশের নদীকে মৃত্যু মুখ থেকে উদ্ধার করতে পারি নাই। কাজে আমরা প্রথমেই আমি আপনাদের কাছে বলছি, আপনারা আমাদেরকে যত প্রশংসা করলেন এটার যোগ্যতা আমাদের নাই, কিন্তু এটার যোগ্যতা নাই মানে আমরা যে কাজটা করছি সেটা অসৎভাবে করছি তা তো না, এটার যোগ্য এটার সম্মান আমরা পাবো না তার মানে তো আমাদের কাজটা ভুল ছিল না, আমরা যেটা চেয়েছি সেটা তো ঠিক না, আমরা এটা চেয়ে অন্য কিছু করেছি তা তো না, তাইলে এই কাজটা হচ্ছে না কেন, এই যে নদী রক্ষা পাচ্ছে না কেন। আমরা অনেক ধরনের অনেক নানাবিধ প্রকল্প সূচি চিন্তা করি, এখানে বাচ্চাদেরকে নিয়ে এঁকেছি, সুহাগ মহাজন সহ যারা আছেন এখানে সবাই মিলে আমরা ট্রেনিং দিয়েছি, আমরা ভলান্টিয়ার তৈরি করেছি নদী ক্লিন করার জন্য, প্রদীপ পরপরই ভলান্টিয়ারদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় পরিষ্কার করে নদী আরও অনেক সংগঠন করে আমরা সবাই করি, কিন্তু নদীর পানি তো পরিষ্কার হচ্ছে না, এটার কারণ কি? যারা ময়লা ফেলার তাদের ময়লা ফেলা বন্ধ হচ্ছে না, নদীর সাইজ তো বড় হচ্ছে না, কারণ যারা নদীর সাইজটা রক্ষা করার তারা এটা ভক্ষণ করে, যে বিআইডব্লিউটি এর উচিত ছিল নদীর সীমানাকে ঠিক করে মিলার দিবে সেই বিআইডব্লিউটি এর দখলকে রক্ষা করে সীমানা মিলার দিয়ে ওদিকে, আর এদিকে সাধারণ মানুষের শক্তি নাই বলে 300 বছরের জায়গাকে নদীর জায়গা বলে এই যে বিআইডব্লিউটি এই কাজটা করলো, এই যে ইন্ডাস্ট্রিগুলি ময়লা ফেলছে এটা বন্ধ করার পদ্ধতি কি? এটা বন্ধ করার জন্যে আমরা নানা রকম চিন্তা করি, চিন্তা করে এখন আমরা যেটা করেছি যেটা তারা বলার চেষ্টা করেছেন আমি আপনাদের খুলাসা করে বলি, সেটা হচ্ছে আমরা 2 বছরের একটা কর্মসূচি হাতে নিয়েছি, যে 2 বছর এর মধ্যে 6 মাস চলে গেছে, আগামী 1.5 বছরে আমরা কিছু কাজ করব নদীকে কেন্দ্র করে, কিন্তু সেই কাজটা আমরা করব না, সেই কাজটা করবে নদীর পাড়ের মানুষ, আমরা তাদেরকে সহযোগিতা করব। আমরা কি ধরনের কাজ করব? আমরা নদীর পাড়ের মানুষদেরকে বুঝাবো নদীর মালিক আপনি, নদী পাহারা আপনি দিতে পারেন, আপনাকে আমরা শক্তি দিব, আপনাকে আমরা প্ল্যাটফর্ম দিব, আপনি কখনো তো প্রেস ক্লাব গিয়ে বলতে পারেন নাই যে আমার বসিরা প্রাইমারি স্কুলের জায়গা পিলার দিয়ে বিআইডব্লিউটি নিয়ে চলে গেছে, আপনি তো বলতেছেন এই নদীর পাড়ে দাঁড়িয়ে, কাজে আমি আপনাকে নিয়ে যাবো প্রেস ক্লাবে, আমি আপনাকে মন্ত্রীর পাশে বসাবো, বসানোর পরে আমি না আমরা এই কাজের মাধ্যমে আপনারা তখন বলবেন আপনি যে বলেন নদী রক্ষা করতেছেন আপনার সংস্থা তো নদীর মানুষের ঘরের মধ্যে পিলার দিয়ে দিছে, অথবা আপনারা বলবেন আপনার আদালত যে বলেছে নদীর দখল উচ্ছেদ করে নদীর পাড়ে ওয়াকওয়ে বানাতে হবে, আপনার কোম্পানি আপনার সরকারি সংস্থা তো নদীর বুকের মধ্যে ওয়াকওয়ে বানিয়েছে, এখন যদি আপনি বলতে চান কোথায় বলবেন আপনি জানেন না, কাকে বলবেন আপনি জানেন না, বললে পরে আপনার নামে একটা ফলস মামলা হবে কিনা আপনি জানেন না, বললে পরে এখানকার যে কন্ট্রাক্টর সুবিধা নিয়েছে সে আপনার বিরুদ্ধে চেতবে কিনা আপনি জানেন না, অথবা আপনি না বুঝে ওই ময়লা ফেলার দলেই একজন আছেন, এই তো বাস্তবতা। কাজে আমরা চিন্তা করেছি আমরা এই যে 1.5 বছর জুড়ে কাজটা করব, এই কাজটা তাদেরকে সংগঠিত করব এবং আমাদের সাথে যুক্ত করব। বাবাকে তো সবাই চিনে, পেলাকে তো সবাই চিনে, ক্লিন রিভারকেও অনেকে চিনে, রিভার ডেল্টা রিসার্চ সেন্টারকেও অনেকে চিনে, কিন্তু বসিলা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে দেশের সবাই চিনে না, বসিলার যে জেলে সম্প্রদায় তাকে সবাই চিনে না, কিন্তু আমি বলার চেয়ে বসিলার একটা জেলে যদি বলে যে বুড়িগঙ্গা নদীতে মাছ পাই না, তাহলে আমার কথার চেয়ে ওই কথার গুরুত্ব অনেক বেশি, কারণ সে তো এখানে মাছ পারে তাই নয় কি? সেই জন্যে যে সমস্ত সংগঠনের রেজিস্ট্রেশন নাই, অফিস নাই, কাগজ নাই, কিন্তু সংগঠন আছে, ফুটবল ক্লাব আছে না, পঞ্চায়েত কমিটি আছে না, আপনাদের এখানে মন্দির কমিটি আছে না, আপনাদের জেলে সমিতি আছে না, এই যে মার্কেট এই কাঁচা বাজারের সমিতি আছে না, এই মসজিদের মসজিদ কমিটি আছে না, এই বসিলাতে আপনারা যদি চান
100 এরকম সংগঠন বার করতে পারেন যার রেজিস্ট্রেশন তাই অফিস নাই আছে না কিন্তু নদীর পারে সে সামাজিক সংস্থা আছে কি নাই আছে আপনারা পারবেন কি না এই নাম জোগাড় করতে বলেন পারবেন যদি পারেন তাদেরকে নিয়ে আমরা একটা নেটওয়ার্ক করব তাদের নাম থাকবে ঠিকানা থাকবে তাদেরকে সাথে নিয়ে আমরা নদীর পারে বুড়িগঙ্গার পারে বড় বড় তিনটা মিটিং করব তাদের ব্যানারে করবে এখানে আমার নাম লেখা থাকবে না এখানে লেখা থাকবে তাদের নাম মনে করেন বসিলা এই সমিতি তারা আয়োজন করবে এরকম আমরা নদীর পারে তিনটা মিটিং করব আমরা চিন্তা করেছি টেলিভিশনে গিয়ে টক শো করে বড় বড় মানুষজন করে না আমরা টেলিভিশনে টক শো করাবো না আমরা টক শো করব নদীর মধ্যে আমরা আগামী 8 তারিখে ও যে বটগাছতলা আছে না এই বটগাছতলায় মানুষ নিয়ে আসবো যারা টেলিভিশনের মধ্যে গিয়ে বক্তৃতা দেবে তারা ওইখানে বসে বক্তৃতা দিবে সেটা এখন টেকনোলজি আছে এখান থেকে প্রচার হবে আপনারা থাকবেন আপনারা প্রশ্ন করবেন তাদেরকে যে আপনি যে বললেন মনে করেন বলল এই ঢাকা শহর বুড়িগঙ্গার পরে গড়ে উঠেছে তাই না করেন বলল আপনি তখন বলবেন বুড়িগঙ্গার পরে ঢাকা শহরে বসিলাই তো 300 বছর আগে হয়েছে আপনি ওখানে দাঁড়াই বলবেন কাজে আমরা এটা একটা বললাম আমরা উৎসব করব নদী উৎসব কারণ কি লালবাগ কেল্লা বলেন আসান মঞ্জিল বলেন যত জায়গা বলেন পুরাতন নদীর দিকে মুখ করা তাই না আর এখন যত বাড়িঘর বানায় সব নদীর দিকে পিছন দিক দিয়ে কারণ ট্রেনটা নদীর মধ্যে রাস্তা থেকে ট্রেন এনে এই দিক দিয়ে নামানোর চিন্তা করতেছে কত সেখানে শত শত মানুষ গোসল করে একটা ঘাট এখানে নদী টিভি ছুটে চলি প্রকৃতির টানে